যেতে পারো। আরে আইভরি, আমার কাছে কোনো খাবার নেই, যাকে এখান থেকে তখন সেখানে এসে তা আসে। বেশি এভাবে অন্যের সঙ্গে খারাপ আচরণ করতে নেই। রোমা আপনি দাঁড়ান, আমি আপনার জন্য ফোন নিয়ে আসছি। এভাবে নিশি সব সময় গরিব দুঃখীদের সঙ্গে খারাপ আচরণ করতে থাকে আর কখনোই কাউকে কোনো রকম সাহায্য করে না। একদিন নিশি একটা মন্দিরে যায়, তখন কিছু গরিব অসহায় লোক ওর কাছে সাহায্য চাইতে আসে। তখন নিশি বলে, আরে আমাকে কি মহারানী পেয়েছে নাকি? আমি ঈশ্বরের মতো না, আমি যদি সব চোর এভাবে দান করতে থাকি আমি তো কিছুদিনের মধ্যে টাকলি হয়ে যাব। সরো এখান থেকে। নিশির খারাপ আচরণের কারণে দিনের পর দিন ওর এই সব কিছু পরি উপর থেকে দেখছিল, আর তাই একদিন হঠাৎ করে নিশির সব চোর মাথা থেকে গায়েব হয়ে যায়। নিশি আয়নায় নিজেকে দেখে অবাক হয়ে যায়। আরে আমার চুলগুলো কোথায় গেল? আমার সোনালি চুল! নিশি যখন বুঝতে পারে যে ওর কাজের জন্য ওর আজকে এই সাজা হয়েছে, তখন ওর অনেক আফসোস হয়। আর এদিকে ঈশিতা সবাইকে সাহায্য করার জন্য ওর চুল কখনোই কমে না, ও ওর সোনালি চুলের সাহায্যে সারা জীবন আনন্দে দিন কাটাতে থাকে।